সো হ্যালো গাইস, সবাইকে স্বাগতম জানাচ্ছি ডার্ক হোল গেমিং একটা নতুন ভিডিওতে। তো গাইস, আজকে কোনো ইভেন্ট নিয়ে কথা বলবো না, কোনো আপডেটের কোনো কিছু বলবো না। আজকে তোমাদেরকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা ইদানিং দেখতেছি সবাই খালি কইতেছে, ডিজে আলোক ক্যারেক্টার ফ্রিতে নিয়ে নাও, এই করো ওই করো, আলোক একবার তোমাদের ফ্রিতে দিয়ে দিয়েছে এমন অনেকে ভিডিও বানাই দিয়েছে। তো ওই ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। আসলে কি সত্যি তোমাদেরকে ডিজে আলোক কি ফ্রিতে দেয় নাকি ফ্রিতে দেয় না, এই বিষয় নিয়ে আজকে তোমাদের কথা বলবো। তো চ্যানেলের সাথেই থাকো, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবা। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তীতে আমি কোনো কিছু ভিডিও ছাড়লে ওই ভিডিওটা তোমার কাছে সবার আগে চলে যায় আর তুমি ওয়াচ করতে পারো। তো চলো ভিডিওটা এখন শুরু করা যাক। সো গাইজ, আজকের টপিক হইতেছে ডিজে আলোক ক্যারেক্টার কীভাবে ফ্রিতে পাওয়া যায়। তাই তো, আসলে কোনো ওয়ে নাই যে তোমাকে ডিজে আলোক ফ্রিতে দেবে, কারণ ডিজে আলোক কিন্তু একটা রেয়ার আইটেম, যে রেয়ার আইটেম তোমাকে এত সহজে ফ্রিতে দেওয়া দেবে না। আমাদের হায়াতো কিন্তু ফ্রিতে দিছিল, তা অনেকদিন পর দিয়েছিল। হায়াতো ইন্ডিয়া টুডে লিগে যেই টার্গেট আসলো ওইটা আমরা কমপ্লিট করছি, তারপরে কিন্তু আমাদের হায়াতো দিয়েছে। তো হায়াতোর পরে কিন্তু ডিজে আলোক আসছে, আর ডিজে আলোক কিন্তু খুবই রেয়ার। এটা কিন্তু তোমাদেরকে ডায়মন্ড খরচ করতে হবে তোমার যদি এটা নিতে চাও। আবার অনেকে বলতেছে এই যে আমাদের নেক্সটে যেই হ্যাকার স্টোরটা আসবে ওইটার মধ্যে কিন্তু আলোক থাকতে পারে, কিন্তু ওইটার ভিতরে আলোক থাকবো না, ওইটার ভিতরে শুধুমাত্র আলোকের বান্ডেলটা থাকবো। আর অনেক ইউটিউবার দেখতেছি তারা করতেছে কি ডিজে আলোক ফ্রিতে দিয়ে দিতেছে, তারপর নয় টাইমে দিয়ে দিয়েছে, আসলে সব এইসব কিছু ভুয়া, এরকম কিচ্ছুই নাই যে তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব। তো তোমরা যদি ইউটিউবে সার্চ করে দেখো যে আলোক ক্যারেক্টার ফ্রি লেখা সার্চ করো, দেখবা হাজার হাজার ভিডিও আসে পড়ছে। তো ওই ভিডিওতে মূলত হয় কি, তোমরা দেখবা থামলেনে লেখা আছে আলোক ক্যারেক্টার ফ্রি, হাউ টু গেট ডিজে আলোক ইন ফ্রি, তারপর আরও কত কিছু ব্লাবার লেখা থাকে। আর ভিতরে ঢুকবা, ঢুকার পরে 5 মিনিট পেশাল পড়ো, পেশাল পড়ার পরে একটা অ্যাপের প্রমোশন করে দেবো, যে অ্যাপ থেকে তোমরা টাকা কামাইতে পারো, ওই টাকা দিয়ে তোমরা ডায়মন্ড পারচেস করে তারপর আলোক ক্যারেক্টার কিনতে পারো। তাহলে বা এটা ফ্রি হলো কেমনি আমার একটু বুঝো, এটা তো এক প্রকার চিটিং হলো না। তুমি থামলেনে লেখছো আলোক ক্যারেক্টার ফ্রিতে দিবা, তুমি এই জায়গায় একটা অ্যাপের প্রমোশন করতেছো, যে অ্যাপে আমাদের কাজ করতে হবে, কাজ করে টাকা ইনকাম করে তারপর ডায়মন্ড পারচেস করতে হবে, এটা একটা লম্বা প্রসেস। আর যে অ্যাপগুলোর কথা বলে না, এই অ্যাপগুলো তুমি একা কাজ করে এক মাস হয়ে তুমি এই ডায়মন্ড ইনকাম করতে পারবা না যতটা তারা সহজ করে বলতেছে, কারণ এটা মূলত তাদের যারা ভিডিওটা করতেছে তাদের হেল্প হইতেছে। তুমি তোমাকে রেফার করতেছে, ওই রেফার দিয়ে তুমি ডাউনলোড করতেছো, ওই ডাউনলোডের রেফারটা ওদের অ্যাকাউন্টে যোগ হইতেছে, তোমার কিন্তু কোনো ফায়দা হইতেছে না। মাঝখান থেকে কী করতেছো, তুমি গাধার মতো খাইটা যেতেছো আর কোনো ফলই পাইতেছো না। তুমি হায়েস্ট 2 দিন কাজ করবা, আমি গ্যারান্টি দেবো হইতে পারবো, হায়েস্ট 2 দিন কাজ করবা, 2 দিন কাজ করার পরে আর অ্যাপের নাম গন্ধ থাকবো না। ভিডিওটা দেখার পরে একটু ইন্সপায়ার হবা যে আমি এখন আলোক ক্যারেক্টারটা নিব। তারপরে 2 দিন কাজ করবা, 2 দিন কাজ করে একটা মোটামুটি একটা অ্যামাউন্ট যোগ করলো, ওই অ্যামাউন্টটা কিন্তু তুমি উইথড্র করতে পারবে না, কারণ তোমাকে তুমি কমপ্লিট করবে না 2 দিন কাজ করে, ব্যাস শেষ। কিন্তু আরও থামলাইনে কী লিখছিল, হাউ টু গেট ডিজে আলোক ক্যারেক্টার ইন ফ্রি, তো এটা ফ্রিতে কী হলো, গাধার মতো করতে কয়েকদিন খাটলা খাইটা খুইটা, ব্যাস শেষ। তো আলোকও পাইলে না, মাঝখানে তোমার ওই অ্যাপের মিশনে করা সময় নষ্ট হইলো, কিছুই তো পাইলে না, যার অ্যাপ তার লাভ হলো আর যে ভিডিও বানাচ্ছে তার লাভ হলো, মাঝখানে তুমি গাধার মতো খাইটা গেলা। আর আমি ওইসব ইউটিউবারদের বলতে চাই, তোমরা যারা এইসব ভিডিও বানাইতেছো যে ফ্রিতে লেখা, তারপরে তোমরা একটা অ্যাপের প্রমোশন করে দিছো, ওই অ্যাপ থেকে টাকা ইনকাম করে তারপরে তোমরা ডিজে আলোক ক্যারেক্টার কিনতে বলতেছো, এটা কোন ধরনের ইনসাফি ভাই, আমি বুঝলাম না। তোমরা যদি তোমাদের অ্যাপের প্রমোশন করাইতে চাও তাহলে তোমরা বলতে পারো ওখানে লেখা দিতা এই অ্যাপ থেকে ডাউনলোড করে তোমরা টাকা ইনকাম করে তারপরে আলোক ক্যারেক্টার নাও, তাই তো? তোমরা কী করতেছো, ডাইরেক্ট ফ্রি লেখা দিতেছো। আবার একটা ভিডিওতে দেখলাম 9 ডায়মন্ড দিয়ে আলোক ক্যারেক্টার কিনা লাইলো, একটা ফাইল ডাউনলোড করলো, ওই ফাইলটা ডাউনলোড করার পর আলোক ক্যারেক্টারটা কিনা লাইলো। তো এমন যদি কিনা যেত তাহলে সবাই আলোক ক্যারেক্টার কিনে ফেলাইতো, ঠিক আছে? সবাই এই বসে থাকতো না, এই যে 600-700 ডায়মন্ড দিয়ে আলোক ক্যারেক্টার কেউ কিনতো না, সবাই কিন্তু ওই 9 ডায়মন্ডেই কিনতো। তোরা ইউটিউব সার্চ দাও, ইউটিউব সার্চ দিলে ভিডিওটা পাওয়া যাবে, 9 ডায়মন্ড দিয়ে আলোক ক্যারেক্টার কিনে লাইতেছে, একটা ফাইল ডাউনলোড করলো, ফাইল ডাউনলোড করার পরে কী করলো, শেষ একটাই। আর তোমরা যদি একটু ভালো করে যারা এডিটিং বোঝো তারা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখবা এই ভিডিওটা একটু পোস্ট করা, আমি ভিডিওটা তোমাদের দেখাইতেছি না কারণ কপিরাইট স্ট্রাইক আসতে পারে, তো এর জন্য আমি ভিডিওটা দেখাইতেছি না। তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তাহলে সার্চ দিয়ে দেখতে পারো। আর আমি যেই ভিডিওটার কথা বললাম না, ওই ভিডিওটার কমেন্ট সেকশনে যদি যাও তোমরা, যারা ফ্রি ফায়ার বলছে, যারা নিয়মিত খেলে তারা ঠিকই কিন্তু কমেন্ট করে রাখছে যে এটা আসলে একটা স্প্যাম করতেছে। তারপরে যদি তোমরা ফাইলটা ডাউনলোড করো তোমাদের ফ্রি ফায়ারের সাথে লিঙ্ক হইলে তোমার আইডি কিন্তু ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য আমি তোমাদেরকে সাবধান করার জন্য এই ভিডিওটা মূলত মেক করতেছি। দেখলাম অনেক জায়গায় দেখলাম গোল্ডেও নাকি ডিজে আলোক আইসা পড়বো,
বা এটা কোনোভাবে পসিবল না। দেখো একজন 600 ডায়মন্ড খরচ করে ডিজে আলোকটা নিচে, তারপর এখন যদি গোল্ড আসে পরে তার তাহলে কিন্তু একটা পুরো একটা আবার কন্ট্রোভার্সি, আবার অনেক কিছু হয়ে যাবো। তো এটা না আসাই ভালো। যদি তোমরা কম দামে যদি কিনতে চাও তাহলে কী করবা, একটা উইকলি কিনে নাও, দুইটা উইকলি কিনে নাও, তোমরা আলোক ক্যারেক্টার অ্যাভেলেবেল এমনি পাওয়া যাবে। তোমরা এইসব ভিডিও থেকে দূরে থাকো, এইগুলো শুধু ক্লিক বেট আর ভিউজের জন্য তারা বানাইতেছে, তোমাদের কোনো লাভ হইব না। কারণ তোমরা অ্যাপটা ধরো, তোমরা অ্যাপটার মধ্যে কাজ করলা, কাজ করা একটা অ্যামাউন্ট পাইলা, ওই অ্যামাউন্টটা কিন্তু আসতে অনেক প্রসেস পার করে তারপর আসে, কিন্তু তোমরা আস্তে আস্তে তোমাদের একটা যে একটা আশা থাকবো এটা একেবারে নিরাশার মতো হয়ে যাবো। তো যদি তোমরা এটার মধ্যে না যাও এটাই বেটার হবে, কারণ শুধু টাইম নষ্ট করে লাভ নাই। তো এটা যারা অ্যাপটা প্রমোশন করছে পরেই লাভ হইতেছে, তোমার কোনো লাভ হইতেছে না। তো তোমাদের সামনে এইসব ভিডিও আসলে তোমরা জাস্ট ইগনোর করো, কারণ এইসব ভিডিও সব ভুয়া, কোনো ফ্রিতে দিব না আলোক ক্যারেক্টার, ঠিক আছে? এটা তোমাদের ফ্রিতে জীবনও দিব না, কারণ 600 এমন লাগে এটা পারচেস করতে, তো তোমার এটা ফ্রিতে কেমনে দিয়ে দেয় আমি বুঝতেছি না। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, যদি তোমার ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে যাও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, ওরকেও সতর্ক করো, আর ভিডিওটা লাইক দিয়ে যাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে যাও। আর গাইজ, তোমাদের জন্য একটা গিভওয়ে রাখতেছি আমি, দুই দিন পরে কিভাবে একটা প্রোমো তোমরা পাওয়া যাবে, প্রোমো ভিডিও করে দিয়ে তুমি রুলস আর রেগুলেশন যা আছে সব কিছু ওটার মধ্যে পাওয়া যাবে। তো এবার গাইজ, এই গিভওয়ে কিন্তু প্রতি মাসে হইব, তো তোমরা চ্যানেলের সাথেই থাকো।